প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক বাংলা মধুবন উচ্চ বিদ্যালয়। তো আমি অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি বাংলা প্রথম পত্র। আজকের শিরোনাম গদ্যাংশ, শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধ আমি আজকে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। তো শিক্ষা মানুষত্ব, প্রথমে আমি লেখক পরিচিতি একটু পড়ে শোনাব। তো লেখক পরিচিতি মোতাহার হোসেন, মোতাহার হোসেন চৌধুরী 1903 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে বাংলায় এমএ পাশ করেন। কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন, একজন সংস্কৃতিবান ও মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি হিসাবে তিনি খ্যাত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার লেখার মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। তার গদ্যে প্রথম প্রমোদ চৌধুরী প্রভাব লক্ষণীয়। মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতাও রচনা করেন। তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা বাংলা সাহিত্যে মানসিক প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য প্রযোজন। তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয় সভ্যতা ও সুখ তার দুটি অনুবাদ গ্রন্থে। 1956 সালে 18 সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন। তো লেখক পরিচিতি আমরা জানলাম, এখন আমি গদ্য অংশ পাঠ করব, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। তো মানুষের জীবন কি একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবন সত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা যা মানুষত্ব, মনুষ্যত্ব উপরের তলা। জীবন সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। তো শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরের নিচে যেতে পারে। অবশ্য জীবন সত্তাও জীবন সত্তার ঘরেও সে কাজ করে। ক্ষুদিত পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা আর অন্যতম কাজ, এটার অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মানুষত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায় শিক্ষা যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনের দিকও আছে। আর অপ্রয়োজনের দিক দেখি তার শ্রেষ্ঠ দিক, সে শিখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। শিক্ষার এদিকটা যে বড় হয়ে ওঠে তার কারণ ভুল শিক্ষা। নিচের তলায় শৃঙ্খলা জীবন সত্তার ঘরটি এমন বিশৃঙ্খলা হয়ে আসে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। আর উপরের তলার কথা সে মনেই আনতে পারে না। অর্থ চিন্তার নিপুণ সকলে বন্ধী, ধনী দরিদ্র সকলের অন্তরে সেই একই ধ্বনি উত্থাপিত হয়, চাই চাই আরো চাই। তাই অন্য চিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলেও অর্থ সাধনাই জীবন সাধনা নয়। এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা সোনা ফেলাতেও পারে না। ফলে শিক্ষার
সুফল হবে ব্যক্তিগত এখানে এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারবে কিন্তু বেশিরভাগ লোকই সে তিমিরই থেকে যায় আসলে শিক্ষা শিক্ষা মানুষকে যে শিক্ষা না থাকলে মানুষ মানুষত্ব লাভ করতে পারে না এটা বোঝাচ্ছে শিক্ষা শিক্ষা সুফলে আনতে হবে শিক্ষা মানুষকে কুফলের দিক টেনে নেয় এটাও বাস্তব তবে শিক্ষাকে বাস্তব জীবনে যদি কাজে খাটাতে হবে অবশ্যই সেটা মানুষত্ব তুলে আনতে হবে মানুষত্ব গড়ে তুলতে হবে এর পরের অংশ দেখো সবাই খেয়াল করো তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা করছে তা অভিনন্দনযোগ্য কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টা মানুষকে বেশি দূরে নিয়ে যেতে পারবে বলে মনে হয় না আসলে মানুষের লক্ষ্য থাকতে হবে উদ্দেশ্য থাকতে হবে যে ভালো দিকে যদি উদ্দেশ্য কারো ভালো না থাকে অবশ্যই সে ভালো পথে যেতে পারবে না যেতে পারবে না তাই কারাবুদ্ধ কাহারতিত্ব মানুষের লক্ষ্য কতটুকু প্রচুর অন্ন বস্ত্র পেলে আরো যাওয়ার সাৎসঙ্গবন্দিত মানুষ কারাগার থেকে সর্বতুল্য মনে করে কিন্তু তাই বলে সে তার সত্য সত্যই সর্বযাবে তা নয় বইরে বাইরের আলো হাওয়ায় স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগার কারাগারকে কারাগারই মনে করবে কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে একমাত্র চিন্তা তবে আসল উদ্দেশ্য থাকবে শিক্ষা মানুষত্ব মানুষকে শিক্ষা মানুষ শিক্ষা যদি গড়ে তুলতে হয় অবশ্যই তা সঠিক দিক ভালো দিক নির্দেশ করা প্রয়োজন আর মানুষত্ব শিক্ষা মানেই মানুষ মানুষত্ব লাভ করতে পারবে তো আজকে আমি যেটুকু পাঠ করে শোনালাম এর পরবর্তীতে পরবর্তী ক্লাসকে তোমাদেরকে সুন্দর করে আবার বোঝানোর চেষ্টা করব আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি খোদা হাফেজ সবাইকে ধন্যবাদ।